এই তো জীবন, হিংসা বিবাদ মন লোভ বিশেষ, জিতাতেই সব শেষ, হায় জিতাতেই সব শেষ, এই তো জীবন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হেড়ে গলায় গান গাইলাম কারণ ঠান্ডা লেগেছে। এই গানটা কেন গাইলাম আজকে? বেশ অনেকদিন পর আমার মনে হলো আমার কন্টেন্ট কি নিয়ে দুটো কথা বলি। যদিও বা আজকের যে ভিডিও সে করেছে আজকে, আমি দেখছি তার ভিডিও রোজই, বাট আমি তাকে নিয়ে কন্টেন্ট করছি না, কারণ তার মধ্যে থেকে কন্টেন্টের যে কোয়ালিটিটা সেটা আর খুঁজে পাচ্ছি না আমি, যে তাকে নিয়ে আমি কিছু বলবো তো বলছি না। আরও চারিদিকে প্রচুর কন্টেন্ট আছে যেগুলো নিয়ে আমি কথা বলছি আর আমার ভিউয়ার্সরা পছন্দ করছে, তাই এই মানুষটাকে এখন দূরেই রাখছি আমি। হ্যাঁ বাবা, কত সম্মান দিচ্ছি না, হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না, একটা সময় তো দিতে লাগে না মানুষকে সম্মান, সে তো আর কুকুর ছাগল বেড়াল না, মানুষ বটে, তো যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে তার ভিডিও দেখলাম, রোজই দেখছি, এখন দেখলাম আমি ভিডিওতে সে যে কি বলছে। এক তো ওটা ঘ্যাট চচ্চড়ির ভিডিও ছিল, হ্যাঁ ঘ্যাটের মধ্যে তো নানান রকম সবজি পড়ে, তো এই ভিডিওটা ছিল ঘ্যাটের চচ্চড়ির ভিডিও, যেটার মধ্যে সব রকম মিক্স আপ ছিল, ব্লগারদের মিক্স আপ ছিল, নাহলে তো মূলো পড়ে, মানে পুঁই শাক পড়ে, আলু পড়ে, বেগুন পড়ে, কুমড়ো পড়ে, কিন্তু এটা ছিল ব্লগারদের মিক্স আপ। তো প্রথমেই বলি, মৃত্যু নিয়ে খুব সুন্দর কথা বলল, যে আজকে আজকে মানুষ মরলে কালকে বডি, ঠিক কথা, কালকে আর মনে রাখবে না, তখন মানুষ পেছনে আলোচনা করে, মানুষটা খারাপ ছিল না, বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা ফ্যাক্ট, মানুষ যখন বেঁচে থাকে তখন কিন্তু তাকে নিয়ে যতই আলোচনা হোক, মানুষ মারা যাওয়ার পর কিন্তু তখন বলা হয় কি বলো তো, মানুষটা কিন্তু খারাপ ছিল না, অতটাও খারাপ ছিল না, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যারা তাকে নিয়ে ভিডিও করে, তারাও পয়সা যেমন কামাচ্ছে, তারাও কিন্তু চিন্তা করছে না যে আজকে সে তার কিছু হয়ে গেলে কালকে আর কে কি বলবে, তাই না? কিন্তু সে যখন দিনের পর দিন অন্য মানুষদের নিয়ে ভিডিও করেছে বা করছে, ঠিক আছে, আজকে দুদিন হলো সবাই ভদ্র হচ্ছে জানো তো, এখন সবাই অ্যাকচুয়ালি ভদ্র হচ্ছে না, এটা বলাটা ভুল হবে, সবাই ম্যাচিওর হচ্ছে, সবাই আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, বুঝতে শিখছে যে আমার কতটা লাইনে থেকে কথা বলতে হবে, কাকে কতটুকু বলতে হবে, সবাই ভদ্র হচ্ছে, সবাই ম্যাচিওর হচ্ছে, আমাদের আমার কন্টেন্ট যে সেও ম্যাচিওর হচ্ছে, আমরাও ম্যাচিওর হচ্ছে, সবাই ম্যাচিওর হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সে যখন একটা সময় চরমতম কটাক্ষ, মৃত্যু নানান রকমের যত রকমভাবে হেনস্থা করা যায় সেই রকম কটাক্ষ করে যখন মানুষগুলোকে বলেছে, তখন সে চিন্তা করেছে যে আজকে মানুষ আজ মারা গেলে কালকে তো বডি, আজকে এইভাবে মানুষদেরকে বলছি, পয়সা তো সেও ইনকাম করেছে, পয়সা তো সেও ইনকাম করেছে, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা সবাই মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করি, ঠিক আছে, স্বচ্ছল একটা পরিবার সবারই, আরে আর কিছু না হোক ডাল ভাত খেয়ে তো সবাই আমরা বেঁচেই আছি, ওয়াইটি তো সবে হালে পড়ে, এই দু বছরের জীবনে আমরা ওয়াইটি প্রচুর দেখে ফেলেছি, অভিজ্ঞতা প্রচুর, এ কিন্তু চিন্তা করেনি। আজকে এই কথাগুলো যখন নিজের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে যখন আসছে তখন সেইগুলোকে অ্যাপ্লাই করছে, কিন্তু এই বিষয়গুলোই যখন অন্যের ক্ষেত্রে সে করেছে তখন কিন্তু তাদের জন্য অ্যাপ্লাই করেনি, এটা ফ্যাক্ট আর এটাই বাস্তব, ঠিক আছে। নিজের ক্ষেত্রে আসলে আমি সুন্দর করে সাজাতে পারি যে হ্যাঁ হ্যাঁ আমার ক্ষেত্রে এটা অন্যায় হচ্ছে বা কিছু হচ্ছে, কিন্তু আমি যদি কারোর জন্য অন্যায় করে থাকি সেটার হিসাবটা, এটা তো গেল একটা বিষয়। তারপর চলে আসলো মৌকে নিয়ে জগা খিচুড়ি। দেখো বাংলাদেশ, ভারত, ভারত বাংলাদেশ, বিদেশ, ইন্ডিয়া, অনেক আমরা বিদেশিদের দেখেছি যারা ইন্ডিয়াতে এসে কিন্তু আমাদের এই কালচারের, হিন্দু কালচারের ছেলেদেরকে বা বাঙালি কালচারের ছেলেদেরকে বিয়ে করেছে, অনেক মেয়েদের দেখেছি, অনেক হিন্দু কালচারের মেয়েদেরকে ওরকম বিদেশি পুরুষরা ভালোবেসেছে, তারা সেই টানে ছুটে এসেছে, আমরা সব দেখেছি, সবার সেটেল হয়ে যায়, ঠিক আছে, সবাই থাকতে পারে। তো এত এই যে বলছে না যে চুলকে ঘা করা, মানে এই যে মৌ পাসপোর্টের বিষয়টা তুলেছে, ও যখন আছে এই ভারতবর্ষে,
যখন ভোট করছে, ভোটার আইডি আছে, পাসপোর্ট আছে, তো সবটা সে জানে। এবার সেইটা নিয়ে মো অতীব চালাক একটা মেয়ে, যতটুকু বলার ও ঠিক বুঝে ততটুকুই বলবে, আমাদের মাথা ব্যথা করার অত দরকার নেই। আর ওর ওই পাগলি যা, ওই ঝুমকি, ঝুমকির কথা ছেড়েই দাও, ওর তো এতটুকু মুরদ নেই যে ফেস দেখাবে, কমেন্ট বক্সটা খোলা রাখবে, কারণ লোকে তো জুতোর মালা পড়াচ্ছে তাকে। আর ওইসব পাগলদেরকে সাপোর্ট করে নিজের লেভেল আর ডাউন করায় কোনো লাভ নেই, তাই না? এটা তো গেল একটা বিষয়। এইবার আসি প্রিয়া। দেখো, প্রিয়াকে নানান রকমভাবে কটাক্ষ করা হয়। প্রিয়া ওয়াইটিতে কাজ করছে, তার সাথে সাথে নিজে নানা রকম এক্সপেরিমেন্ট করছে, কোন কাজটা ওর জন্য সুটেবল। অ্যাকচুয়ালি সবার দ্বারা সব সম্ভব হয় না, সবাই সবটা ধরে রাখতে পারে না, প্রিয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও সেটা। কিন্তু প্রিয়ার লক্ষ্য একটা, যে ওর ঘরে একটা অসুস্থ ছেলে আছে, এই মর্মটা বোঝার ক্ষমতা অনেকেরই নেই। দেখো, আমরা সবসময় চাই প্রত্যেকের সন্তান সুস্থভাবে স্বাভাবিকভাবে মায়ের কোলে থাকুক, কিন্তু প্রিয়ার করে যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটা একটা রোগের সাথে যুদ্ধ করছে, তো সেই মাটাকে কিন্তু সর্বদা মাথায় রাখতে হয়। সে কোথা থেকে কামাচ্ছে, প্রমোশনাল ভিডিও করছে, সে পয়সা কামানোর হাজারো চেষ্টা করবে, আর সে করছে। আর আরেক দিকে যে আরেক মা, আরেক মা, সেও তো গেমিং অ্যাপের মানে বড় চ্যানেলে দিতে পারছিল না বলে ওই যে সাইক খেয়েছিল না, ছোট চ্যানেলে মানে শর্টসের মধ্যেও চিপকে 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 ভিডিও করেছে, সেও তো প্রমোশনাল ভিডিও থেকে ভালো পয়সা ইনকাম করছে। হ্যাঁ, তারপরে নিত্যদিন বাড়িতে প্রোডাক্ট আসছে, প্রমোশনের ভিডিও তো প্রচুর করছে। তারপরে দাঁড়িয়েও তাকে প্রশ্ন করা হয় এই পয়সাগুলো সে কী করছে, তার যথেষ্ট যোগ্যতা হয়েছে যে পয়সা সে কামাচ্ছে, তার মুরদ হলো না ছেলের জন্য একটা সোনার আংটি কেনার বা সোনার জিনিস কেনার। দেখো, এইসব কথা বেকার কথা তো বলে লাভ নেই, আজকে অনেক কিছু জিনিস মায়ের গণ্ডিতে দাঁড়িয়ে যদি তুলনা করা হয়, ফার বেটার প্রিয়া যে নিজের সন্তানের জন্য করছে, আর ফার ওয়ার্স্ট হচ্ছে টিন যে কিনা খালি পয়সা কামাচ্ছে, বাকি আর কী করছে সেটা তো আমরা সবাই জল জল করছে ওয়াইটিতে আমরা চোখেই দেখতে পাচ্ছি, কিন্তু তাকে প্রশ্ন করা যাচ্ছে না, তাই না? একদমই না। আমরা কে যে তাকে প্রিয়াকে প্রশ্ন করব যে সেই টাকাগুলো সে কী করছে? তার চ্যানেলের ক্ষতি হবে কি হবে না, সেটা সম্পূর্ণ দায়ভারটা প্রিয়ার, সম্পূর্ণ প্রিয়ার দায়ভার, সেটা সে অন্য কারোর উপর বর্তাচ্ছে না। আমাদেরও মাথা ব্যথা করার দরকার নেই যে ওর চ্যানেলের কী হবে, সেটা ও বুঝে নেবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সে বুঝে নেবে। কারণ এরকম অ্যাডের প্রমোশন তো আডরের বোনেরাও করতে, হ্যাঁ, তাদের কি একটু একটু বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না, না? যাই হোক, এই তো গেল বিষয়। এইবার আছি সন্দীপ। সন্দীপ, জানাথা জাপান পচ গে চিন, কি ব্যাপার? মানে যাওয়ার কথা ছিল দীঘা, পৌঁছে গেছো পুরী? হাস্যস্কর কথা বলছে, হাস্যস্কর কথা বলছে, মানে আমার কন্টেন্ট হয়ে এই ধরনের তার চিন্তাধারা অবাক লাগে। মানে লোকে নাকি এত দীঘা দীঘা করেছে তাই সে পুরী গেছে। একটা জায়গায় ঘুরতে গেলে না, প্রথম কথা প্রি প্ল্যান করতে লাগে, কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, কী ওয়েতে যাবো, কীভাবে যাবো, কী কী লাগবে, সবটা প্ল্যানিং করতে হয়। আমি চিন্তা করছিলাম এই দীঘার সমস্ত প্ল্যানিং, হট করে মাঝ রাস্তায় চেঞ্জ করে দিলাম পুরী যাবো। মগের মূল লোক নাকি? ওরা একা যায়নি, সঙ্গে আরেকটা ফ্যামিলি ছিল, কাকু কাকিমা বলছিল যাদেরকে, সেই ফ্যামিলিটা ছিল যাদের সাথে গেছে আর যাদের রুট অনুসরণ করে গেছে, একদমই খুব ভালো, যথেষ্ট সুন্দর ওয়েতে তারা গেছে, মা বাবাকে নিয়ে গেছে সন্দীপ। মা বাবাকে সন্দীপ নিয়ে গেছে, এত সুন্দরভাবে রেখেছে। আজকালকার দিনের এইটাই তো খামতি পড়ে যাচ্ছে, এই যে ওপরে বয়স্ক মানুষরা বসে থাকছে, শুনছি নাকি কাজের মানুষদেরও ছাড়িয়ে দেওয়া হয়েছে বা ছেড়ে দিয়েছে, তাহলে সেই মানুষগুলো কীভাবে চলছে? তাদেরও একমাত্র করে সন্তান, সবই তো আমরা দেখছি, সবারই একটা করে সন্তান বেশিরভাগ, কিন্তু একটা করে সন্তান তারা কী করছে মা বাবার জন্য, যেমন দেখা যাচ্ছে সন্দীপও দেখিয়ে দিচ্ছে একটা করে সন্তান হওয়ার পরেও সে তার মা বাবার জন্য কী করছে সেটাও দেখিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি সন্দীপকে নিয়ে না বলার কিছু পাওয়া যাচ্ছে না, তাই ইদানিং যারা কি না খারাপ পথে ছিল তারা যেমন এখন হিরো হচ্ছে, সেই রকমই সন্দীপের বিষয়ে খারাপ কথা বলতে বলতে এখন বেশিরভাগ ক্ষেত্রে সন্দীপের প্রশংসা করা হচ্ছে, করতে বাধ্য। এটাই তো নৈতিক জয়, এটাই তো নৈতিক জয় যে সন্দীপ যে কাজগুলো করছিল ডে ওয়ান থেকেই সঠিক কাজ করছিল, আর সেই কথাগুলোকে মানতে বাধ্য হচ্ছে আমার কন্টেন্ট, আর কিছু না করুক, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে
সুন্দর মতন ঘুরছে আর বলছে খুব কষ্টের। না আমি মনে করি না, ফ্যামিলি নিয়ে যখন আমরা বেরোই, পরিবার যখন আমাদের সঙ্গে থাকে, সেই জার্নিটা আর সেই ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টটা একটা অন্য লেভেলে হয়, খুব মজা হয়, খুব আনন্দ হয়, সেটা ফিল করতে গেলে ফ্যামিলি দরকার, গোজ ফ্যামিলি। আর এখানে তো জামাই ষষ্ঠীর জন্য বাড়িতে বাড়িতে শাশুড়ি জামাইকে মানে মাংস পার্সেল করে দিচ্ছে, আর মেয়ে আর জামাই সেই মাংস বাড়িতে বসে খাচ্ছে। মা অসুস্থ হতে পারে, তাতে কি হয়েছে, বাবা মার সাথে সেই আনন্দটা ভাগ করার জন্য সেই রান্নাবান্নাগুলো বাপের বাড়িতে গিয়ে করে সেই মা বাবাকে বসিয়ে খাওয়ালেই মনে হয় সেটা বেশি বেটার হয়, আরও বেশি খুশির হয়। কারণ খুশিটা যত সবার সাথে ভাগ করে নেবে সেটাই কিন্তু আরও বেশি বেড়ে যাবে। কিন্তু যারা মনে হয় সারা জীবন একা চোরামি করে এসেছে, এই যে চোখের সামনে দেখা যাচ্ছে একা চোরামি, রোদের মধ্যে বাজার করতে যেতে পারি অথচ সেই খাবারগুলো বাপের বাড়িতে নিয়ে গিয়ে, আচ্ছা বাই দ্য ওয়ে মা বাবা তো মাংস ধরে দিয়ে গেছে, তাহলে মা বাবাকে কি কিছু গিফট দেওয়া হয়েছে ষষ্ঠী উপলক্ষে? জানি না, আমি অতটা ইন্টারেস্ট নিয়ে দেখছিলাম না, তো আমার ঠিক জানা নেই। তো যাই হোক, যদি মিস হয়ে যায় অবশ্যই তোমরা বলো। এইবার আসি সন্দীপের করা একটা বিশাল বড় ভুল, অন্যায় কাজ। সীমাকে নেয় কি মুশকিল। হ্যাঁ সন্দীপ, তুমি পুরীর মতন জায়গায় ঘুরতে গেছো অথচ সীমাকে নাওনি, তোমার আদরের দিদিকে নাওনি, মানে পাগল হয়ে যাচ্ছে আরেকজন। মানে যেখানে কি না সীমা গেলে পরে প্রবলেম হতো, সীমাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হতো, যখন সীমা যাচ্ছে না সেইখানেও আফসোস হয়ে যাচ্ছে, কেন গেল না দিদি, কেন গেল না, ভারী অন্যায়। বলছি না আগে নিজেকে মেন্টালি স্টেবল হতে হবে যে অ্যাকচুয়ালি আমি চাইটা কি, সীমা যাক কি সীমা না যাক। কারণ সীমা গেলে সীমার সাথে নাকি রুম শেয়ার করা হয়, সীমার সাথে নোংরামি করা হয়, আবার সীমা না গেলেও কেন যাওয়া হলো না এটা নিয়েও প্রশ্ন তোলা হয়। আজব দুনিয়া, আজব আজব পাবলিক। যাই হোক, তার মধ্যে একটা কথা খুব ভালো বললো, সেটা হচ্ছে অমিত বলে যে ছেলেটি, যেটা হচ্ছে কিনা সন্দীপের ভাইপো, সে কিন্তু যথেষ্ট ভদ্র একটা ছেলে। কিন্তু কিন্তু ওই দিকে যে যে কোনাই কাকা আছে, ও যে মানে একটুখানি রকবাজ টাইপের। অ্যাকচুয়ালি শুধু কোনাই কাকা না, ওদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষই একটু অন্যরকম, একটু রুট টাইপস, বাট সন্দীপের এদিককার মানুষগুলো একটু সফট, একটু অন্যরকম। দেখলে পরেই বোঝা যাবে যদি তুমি ভালোভাবে সঠিক ওয়েতে বিচার করো, আদারওয়াইজ যে যেটা দেখতে চায় নোংরা সে নোংরাই দেখতে পাবে, আর যদি দেখতে চায় ভালো ভালো দেখতে পাবে। এটাই হলো আপনি আপনি নজরিয়ে কি বাত হ্যায় ভাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।